গতবারের আইপিএলে মাঠে কোহলির সঙ্গে ঝগড়া হয়েছিল গম্ভীরের, তখন গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। এবার বেঙ্গালুরুর চেন্নারস্বামী স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর। আরসিবির ইনিংসের ১৬তম ওভারের পরে টাইম আউট হয়, আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান তারা, তখন পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায় গম্ভীর তার দিকে এগিয়ে যাচ্ছেন, দর্শকেরা ভেবেছিলেন আবার হয়তো কোথা কাটাকাটি হবে, তাই চেন্নারস্বামীর গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন বিরাট, পাল্টা কোহলিও আসেন, দুজনের মধ্যে কিছু কথা হয়। তারপর ডাগ আউটের দিকে এগিয়ে যান গম্ভীর, কোহলি আবার ব্যাট করতে যান, দুজনের মধ্যে ঝামেলা না হওয়ায় চিন্নারস্বামীর গ্যালারিও চুপ হয়ে যায়।